আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং এর তো বড় একটা সেক্টরের মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমরা যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করব, আমরা যারা কাজ করি অলরেডি, তারা অবশ্যই জানি আমাদের একটা বিজনেস ম্যানেজার প্রয়োজন পড়ে। ওই বিজনেস ম্যানেজারের ভিতরে আমাদের একটা অ্যাড ম্যানেজার প্রয়োজন পড়ে। যাই হোক, আমাদের একটা বিজনেস ম্যানেজার লাগবে। যারা আমরা নতুন শিখবো কিংবা যারা শিখেছি কিংবা যারা কাজ করতেছি, তারা সবাই জানি আমাদের ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে একটা বিজনেস ম্যানেজার প্রয়োজন পড়ে। আমরা যারা নতুন শুরু করেছি বিজনেস ফেসবুক মার্কেটিং, তারা এখনও ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারেনি। আর যারা মানে অলরেডি কাজ করি, তারা অবশ্যই জানি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে যায়, অনেক সময় ডিজেবল হয়ে যায়, অনেক রকমের ঝামেলা হয়ে যায়, অনেক সময় পুরোপুরি ডিজেবল করে দেয় আমাদের বিজনেস ম্যানেজারটাকে। এখন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে আমরা কীভাবে প্রপার ওয়েতে একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে পারি, আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখব। দেন পরবর্তী আমাদের সিরিজ ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ ফেসবুক মার্কেটিংয়ের পুরো ফর্মুলাগুলো আমরা জানবো স্টেপ বাই স্টেপ। ওকে, আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার কী করে ক্রিয়েট করতে পারি আমাদের ফেসবুক মার্কেটিংয়ের জন্য। যদি আমরা ফেসবুক মার্কেটিংয়ের জন্য বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আমি লিখব business.facebook.com/overview, এই লিঙ্কটাতে চলে যাব, business.facebook.com/overview। এই ওভারভিউতে যখন আমরা একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের ফুল ওভারভিউটা কেমন দেখাচ্ছে। এটা হচ্ছে ওভারভিউ যেখান থেকে আমরা আমাদের বিজনেস ম্যানেজারটাকে ক্রিয়েট করব। আচ্ছা, আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যদি আমাদের বিজনেস ম্যানেজার আগে থেকে ক্রিয়েট করা থাকে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যেটা লিখতে হবে, সেটা হচ্ছে business.facebook.com/select। আমি সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে গেলে যদি আমাদের বিজনেস ম্যানেজার থাকতো, তাহলে সে আমাদের বিজনেস ম্যানেজারগুলোকে দেখাইতো যে তুমি কোন বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করতে চাও সেটা তুমি সিলেক্ট করো। যেহেতু আমাদের বিজনেস ম্যানেজার নাই, তাই সে আমাদেরকে কী করতেছে, ওভারভিউতে নিয়ে আসতেছে। সে বলতেছে যে তুমি একটা বিজনেস ম্যানেজার তৈরি করো, তোমার বিজনেস ম্যানেজার নাই আপাতত। আচ্ছা, এই পেজটাতে আসার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে যাবো আমরা। হ্যাঁ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাওয়ার পর সেটা, এটা হচ্ছে আপনার নাম, এই যে প্রোফাইল, যার প্রোফাইল এটা, তার নামটা এখানে চলে আসছে। দেন এখানে একটা বিজনেস ম্যানেজারের একটা কী দেওয়ার জন্য বলছে, বিজনেস ম্যানেজারের একটা নেম দেওয়ার জন্য বলছে, ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, একটা বিজনেস নেম দেবেন আপনি এখানে। আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে নামটা আছে ফেসবুকে, সেই নামে আমি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেলবো, আপাতত থাকুক সেই নামেই থাকুক। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের তৃতীয় স্টেপে, তৃতীয় ফিল্ডে সে আমাদেরকে বলছে ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস, বলতেছে তোমার বিজনেসের ইমেল অ্যাড্রেস দাও। এখানে দুটো কথা মনে রাখবেন, একটা হচ্ছে বিজনেস ইমেল বলতে কী বোঝায়। বিজনেস ইমেল বলতে আপনি চাইলে জিমেল ব্যবহার করে কাজ করতে পারবেন, ওনার যে জিমেলটা আছে সে জিমেলটা দিয়ে আমরা কাজ করি। আপনি চাইলে জিমেল ব্যবহার করে কাজ করতে পারবেন, অথবা আপনার যদি বিজনেস ইমেল থাকে, যেমন ধরেন আপনার একটা ডোমেন আছে, ওয়েবসাইটের একটা ডোমেন আছে, ডোমেনের নাম হচ্ছে ধরেন আমি এখানে দিতে পারি rinaakhtar.com। এইটার বিজনেস ইমেলটা হবে কীরকম জানেন? আমরা যেভাবে এখানে যেটা দিলাম gmail.com, এটার বিজনেস জিমেল ইমেলটা হবে ধরেন 123@rinaakhtar.com, এই টাইপের একটা বিজনেস ইমেল হবে। যাই হোক, আমরা চাইলে বিজনেস ইমেল ইউজ করতে পারবো, অথবা চাইলে আমরা শুধুমাত্র জিমেলটা ব্যবহার করতে পারবো। এটাই বলবো যে আমাদের বিজনেস ইমেল, তুমি এটাতে আমাদেরকে মেল করবা। আমি এই মেলটা দিয়ে দিলাম, ওনার যে মেলটা ছিল সেটা আমরা দিয়ে দিছি। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমি একটু সাবমিট বাটনে ক্লিক করি। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদেরকে ভেরিফিকেশনের জন্য একটা মেল পাঠাবে ফেসবুক। খেয়াল করে দেখেন, সে কিন্তু অলরেডি ভেরিফিকেশনের জন্য একটা মেল পাঠাই দিছে। আমি এটাকে ডান দিয়ে দিই। ডান দেওয়ার পর সে আমাদেরকে মেটা বিজনেস সুইচের মধ্যে নিয়ে আসছে। এটা আমরা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, এভাবে দেখাচ্ছে। পাশাপাশি আমি কোথায় চলে যাব, আমি আমার মেইলে চলে যাব। মেইলে গিয়ে দেখবো যে ফেসবুক থেকে আমাদেরকে কোনো ইমেল দিছে কি না। হ্যাঁ, ফেসবুক থেকে আমাদেরকে একটা ইমেল দিছে, ইমেলটা বলতেছে কনফার্ম করার জন্য। আমরা এখান থেকে ইমেলটা কনফার্ম করব, কনফার্ম ইমেল। আমি কনফার্ম ইমেলে চলে গেলাম। কনফার্ম ইমেলে গেলে ফেসবুক কনফার্ম হবে যে হ্যাঁ, যে বিজনেস ম্যানেজারটা বানাইছে ওই ইমেলটাই হচ্ছে তার।
এই যে দেখেন আমি কিন্তু চলে আসছি, এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার, আর এটা হচ্ছে বিজনেস ম্যানেজার যে অ্যাডমিন, তার নামটা তার ফেসবুক প্রোফাইলটা এখানে চলে আসছে। এই যে পুরো বিজনেস ম্যানেজারটা আমরা দেখতে পারতেছি, পুরো বিজনেস ম্যানেজারটা নিয়ে কিন্তু আমরা কাজ করব। ওকে, আচ্ছা এখন একটা জিনিস করি আমরা এখানে, সেটা হচ্ছে আমি যদি লিখি business.facebook.com/select, সিলেক্ট দিলাম, আমি একটা সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পর সে কিন্তু সরাসরি আমাদেরকে বিজনেস ম্যানেজার নিয়ে আসবে। কী কারণে নিয়ে আসবে? সেটা হচ্ছে আমাদের একটা মাত্র বিজনেস ম্যানেজার, যেটা কারণে সিলেক্ট দিলে সে আমাদেরকে সরাসরি নিয়ে আসতেছে। যদি আমাদের দুইটা তিনটা বিজনেস ম্যানেজার থাকতো তাহলে সে আমাদেরকে সিলেক্ট অপশনে নিয়ে আসতো, আমাদেরকে বলতো যে তুমি সিলেক্ট করো। যেমন ধরেন যে আমি যদি আমার বিজনেস ম্যানেজারগুলো দেখতে চাই, আমি একটা কাজ করব, আমি এখান থেকে লিখব business.facebook.com/select। আমি যখন সিলেক্টে ক্লিক করব, সে আমাদেরকে বলবে যে তোমার তো দুইটা বিজনেস ম্যানেজার, তুমি যে কোনো একটা সিলেক্ট করে তুমি ঢুকো। আমি যে কোনো একটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি আমার বিজনেস ম্যানেজারের ভিতরে চলে যেতে পারবো। আমি আমার বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ডে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার ড্যাশবোর্ড। আর এখানে একটা বিজনেস ম্যানেজার ছিল, তো তা সে কী করতে সে কী করতেছে সরাসরি আমাদেরকে আমাদেরকে আমাদের তার বিজনেস ম্যানেজারে কিন্তু নিয়ে যাচ্ছে, সরাসরি মেটা বিজনেস হচ্ছে কিন্তু সে নিয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা আমাদের বিজনেস ম্যানেজারটাকে কী করতে পারবো, সিলেক্ট করতে পারবো, করে আমরা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা শিখলাম। এই যে পুরো সেগমেন্টটা আছে, পুরোটা হচ্ছে, পুরো ড্যাশবোর্ডটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড। ওকে, তাহলে আমরা এখানে কী শিখলাম? এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, অ্যান্ড বিজনেস ম্যানেজারের যে ড্যাশবোর্ডটা আছে, যে পুরোটা হচ্ছে ড্যাশবোর্ড, আমি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন বের হবে। আমরা স্টেপ বাই স্টেপ এই সিরিজগুলোতে আমরা আমাদের ফেসবুক মার্কেটিংয়ের মার্কেটিং নিয়ে কাজ করব। প্রতিটা সেকশন আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ওকে, নেক্সট স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজার চলে যাব এখান থেকে, ইউজারে গিয়ে আমরা, সরি ইউজার না, আমরা এখান থেকে চলে যাব বিজনেস ইনফরমেশনে। আমরা এখান থেকে কিছু সেটিং করে নেব, এখান থেকে আমরা কিছু সেটিং করে নিব। সেটিংয়ের মধ্যে থেকে একটা হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা বিজনেস নামটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে নিতে পারবো যদি আমাদের প্রয়োজন পড়ে, আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে নিব। দেন হচ্ছে বিজনেস ডিটেল, খেয়াল করে দেখেন যে বিজনেস যে ডিটেলটা আছে সেইখান থেকে আমরা বিজনেস ডিটেলটা চেঞ্জ করতে পারবো, ডিটেল ইনফরমেশনগুলো আমরা চেঞ্জ করতে পারবো। যেমন ধরেন আমি এডিটে চলে গেলাম, এডিটে যাওয়ার পর লিগ্যাল নেম অফ বিজনেস, আপনার যে বিজনেসের যে লিগ্যাল নেম আছে সেই নেমটা আপনি দিতে পারেন। আমি আপাতত এই নামটা দিয়ে দিচ্ছি, তবে চেষ্টা করবেন আপনার যদি নিজস্ব কোনো বিজনেস থাকে, সেই বিজনেসে যদি কোনো ট্রেড লাইসেন্স থাকে, অথবা ট্রেড লাইসেন্সের এগেনস্টে যদি কোনো বিজনেস আইডেন্টিফিকেশান নাম্বার যেটা দিয়ে করা হয়েছে, যে বিজনেস নেম দিয়ে করা হয়েছে, সেটা যদি থাকে তাহলে আমরা ওটা দেওয়ার চেষ্টা করব। আমি আপাতত বাই ডিফল্ট নামটাই দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা কান্ট্রিতে চলে যাব, কান্ট্রিতে গিয়ে আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো, আমাদের ফুল যে অ্যাড্রেস আছে সেটা আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করবো। আমি দিলাম ঢাকা, আমি এটা কপি করে সিটি বাটন ঢাকা দিয়ে দিলাম। এখান থেকে পোস্ট কোড, আচ্ছা আমি একটা পোস্ট কোড দিয়ে দিই জাস্ট বাই ডিফল্ট, আমার মনে নেই পোস্ট কোডটা। আমি এখান থেকে দিব মিরপুর 1 দিয়ে দিলাম। তারপর বিজনেস ওয়েবসাইট যদি থাকে তাহলে আমি একটা বিজনেস ওয়েবসাইট দিয়ে দিব। আমি আপাতত এই টাইপের একটা ওয়েবসাইট আমরা দিয়ে দিচ্ছি, ওনার যে নামটা আছে সেই নাম ধরে একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি .com। দেন হচ্ছে এখানে ট্যাক্স আইডি দিতে হবে, ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার, আপনার যদি ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বারটা থাকে আপনি এখানে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বারটা দিয়ে দেবেন। আচ্ছা এখান থেকে আমি স্ট্যাটগুলো দিয়ে দিই, হ্যাঁ ভেরি, তারপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা তো খুব ইম্পর্ট্যান্ট, আমি এখান থেকে আমার নাম্বারটা আপাতত দিয়ে দিচ্ছি। দেন আমি এটাকে +88 সেভ দিয়ে দিই, হ্যাঁ মানে +88 দিয়ে হচ্ছে যে আপনার যে কান্ট্রি কোড আছে সেই কান্ট্রি কোড দিয়ে দিতে হবে। ট্যাক্স আইডি দিতে হবে, নো ট্যাক্স আইডি এখানে কোনো ট্যাক্স নাম্বার নেই, যদি আপনার কোনো ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার থাকে তাহলে আপনি সেটা এখানে দিবেন।
দেন হচ্ছে বিজনেস অপশন, এখান থেকে আপনার বিজনেস যে অপশনটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেন এইখান থেকে আপনার মাই ইনফরমেশন থেকে আপনার যদি কোনো ইনফরমেশান থেকে থাকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে, নেম আর ইমেল সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, এইটা আপাতত এতটুকুই ইনফরমেশান। দেন আমি এখান থেকে একটি ইনফরমেশান চেক আপ করে নিই, ট্যাক্স আইডি, তারপর বিজনেস ভেরিফিকেশান স্ট্যাটাস, এটা আনভেরিফিকেশান আছে। যদি আপনি এটাকে ভেরিফাই করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি কোনো লিগ্যাল বিজনেস থেকে থাকে ওই লিগ্যাল বিজনেসের ডকুমেন্ট দিয়ে আপনি এটাকে ভেরিফিকেশান করবেন। লিগ্যাল বিজনেসের যে ট্রেড লাইসেন্স থাকে, বিন নাম্বার থাকে, সেইগুলো দিয়ে আপনাকে এটা ভেরিফিকেশান করে নিতে হবে। তবে এটা এতটা জরুরি না, এটা ছাড়াও আপনি কাজ করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে যে এখান থেকে আমাদের আপাতত কোনো কিছু করার প্রয়োজন নেই, আমাদের বিজনেস ইনফরমেশান এতটুকু থাকবে। আমি দেখি তো বেশি কোনো ইনফরমেশান চেঞ্জ করা লাগবে কি না। যেমন এখান থেকে হচ্ছে যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা একটু দেখি। নোটিফিকেশানটা হচ্ছে যে আপনার বিজনেস ম্যানেজার থেকে যদি কোনো নোটিফিকেশান পাঠায় সেই নোটিফিকেশান আপনি আপনার মেলে পাবেন। আপনি যদি সবগুলা নোটিফিকেশান ওপেন করে রাখেন, এগুলো যদি ওপেন করে রাখেন, যেমন বিজনেস ম্যানেজারের কোনো ইনফরমেশান থাকলে সে আপনাকে নোটিফিকেশান করে আপনার মেলে দিবে। সবগুলো আমি ওপেন করে রাখতে পারি। সবগুলো ওপেন করে রাখলে কী হবে, এইগুলোর যদি কোনো ইনফরমেশান ফেসবুক আপডেট করে থাকে তাহলে তারা আমাদেরকে মেইলে মেল করে জানাবে। আমাদের মেলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের মেলে চলে যাবে। সব কিছু আমরা কী করে রাখলাম, ওপেন করে রাখলাম। তার মানে হচ্ছে আমার বিজনেস ম্যানেজারে যদি কোনো এ রিলেটেড কোনো যদি ইনফরমেশান আপডেট করে ফেসবুক তাহলে সব কিছু আপডেটেড হয়ে আমার মেলে চলে আসবে, একটা নোটিফিকেশান আকারে আমাদের মেলে চলে আসবে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। কেমন বেসিক ইনফরমেশানের মধ্যে, আচ্ছা রিকোয়েস্টে একটু যাই, রিকোয়েস্টে গিয়ে আমি একটু বেসিক ইনফরমেশান, আচ্ছা রিকোয়েস্টে এটা আপাতত লাগবে না, আমাদের লাগবে পরবর্তীতে আমরা কাজ করব। আমি জাস্ট বেসিক ইনফরমেশানগুলো একটু চেক আপ করতেছি যে বেসিক ইনফরমেশান কোথায় করা যায়। আচ্ছা বিজনেস ইনফোতে আমি আরেকবার চলে যাই। বিজনেস ইনফোতে আসার পর আমি এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনস পেজ অ্যান্ড নোটিফিকেশান থাকুক, এটা এইখান থেকে আমাদের বিজনেস ফোন নাম্বার, আচ্ছা থাকুক আপাতত এই বেসিক ইনফরমেশান আর নোটিফিকেশান পর্যন্ত থাকুক। পরবর্তীতে আমাদের প্রতিটা সেকশন আলাদা আলাদা করে আমরা রেকর্ডিং করব, প্রতিটা যেমন ইউজার আলাদা করে রেকর্ডিং করব, অ্যাকাউন্টস নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো, আলাদা আলাদাভাবে ভিডিও থাকবে। তবে আজকে যতটুকু করলাম, একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে গেলে আমাদের কী কী করা লাগবে সেভাবে আমরা একটা বিজনেস ম্যানেজার তৈরি করে ফেলবো। তবে এটা মাথায় রাখবেন, একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে গেলে বিজনেস ম্যানেজার তৈরি করার 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়তো আপনাকে একটা নোটিফিকেশান দিতে পারে যে আপনার ফেসবুক প্রোফাইলটা তারা রেস্ট্রিক্টেড করে দিছে। কেন রেস্ট্রিক্টেড করে দিছে, এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের উপর, বিজনেস ম্যানেজারটা যে বিজনেস ম্যানেজার তৈরি করছে সেই পার্সনটা অথেন্টিক কিনা তাকে একটু ভেরিফাই করার জন্য কিছু সময়ের জন্য আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে। দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার NID দিয়ে আপনার প্রোফাইলটাকে একটু ভেরিফাই করে নেবেন যে আমি অথেন্টিক একজন পার্সন, আমি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি। এই কাজটা করা লাগতে পারে, তবে সব সময় হয় না, সবাইকে আবার নোটিফিকেশান দেয় না, অনেক দেরিতে দেয়, আবার অনেকেরই খুব দ্রুত দিয়ে দেয়, মানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার 5 থেকে 10 মিনিটের মধ্যেই দিয়ে দেয়। এটা জাস্ট আমরা একটু খেয়াল করবো, যদি আমাদের কোনো নোটিফিকেশান আসে তাহলে আমরা এটা সলভ করার চেষ্টা করবো। ওকে, এই ধরনের কোনো প্রবলেম যদি আসে আমরা আমাদের এই সিরিজগুলোতে সমাধান করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।